এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আগেই এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানিয়েছে। ওয়ানডে সংস্করণে 31 আগস্ট থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এবার এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের মূল আয়োজক, ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে এসিসি। এবার আইপিএল সভাপতি চেয়ারম্যান অরুণ ধুমাল সরাসরি জানিয়ে দিলেন, এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। রোহিত শর্মার দল পাকিস্তানে যাবে না। দক্ষিণ আফ্রিকার ডারবানে আগামীকাল আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিসিসিআই এর সচিব জয় শাহ এই বৈঠকে যোগ দেবেন। জয় শাহর সঙ্গে এখন ডারবানে অবস্থান করছেন অরুণ ধুমাল। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি প্রতিনিধিদলের প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয় শাহ। পাকিস্তানের সংবাদ মাধ্যম এর আগে দাবি করেছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসবে ভারত ক্রিকেট দল। অরুণ ধুমাল জানিয়েছেন, এর কোনো সত্যতা নেই, এমন কোনো আলোচনাই হয়নি। ভারত পাকিস্তানে যাবে না, এমনকি আমাদের সচিবও সেখানে যাবেন না, যদিও প্রতিবেদনে এর উল্টো দাবি করা হয়েছে। শুধু সূচিটাই চূড়ান্ত করা হয়েছে, 2010 সালের মতো এবার শ্রীলঙ্কার ডাম্বুলায় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। পাকিস্তান নিজেদের ঘরের মাঠে শুধু নেপালের বিপক্ষে ম্যাচটাই খেলবে। এর বাইরে পাকিস্তানে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আফগানিস্তান বনাম বাংলাদেশ, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ও শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।